আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত দর্শক মন্ডলী, সবাই কেমন আছেন? আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যার দ্বারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে পালিয়ে যাওয়া মানুষকে ফিরিয়ে আনার তদবির। ঠিক আছে, তো এটা অত্যন্ত সহজ, আপনারা নিজেরাই করতে পারবেন, নিজের কাজ নিজে করেন, ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন। ঠিক আছে, তো আপনি যদি কবিরাজের কাছে যান, কবিরাজ বড় অঙ্কের টাকা খাবে, যেহেতু এটা তার বিজনেস, তো বড় অঙ্কের টাকা খাবে, কিন্তু এরকম তদবির দিবে। ঠিক আছে, আর এটা কবিরাজ দিলে যে কাজ হবে আর আপনি করলে কাজ হবে না, ওইরকম নয়। কাজ হওয়ার হলে আপনি করলেও যেমনটা হবে, কবিরাজ করলেও তেমনটা হবে। ঠিক আছে, আমরা জানি না বলে অন্যের শরণাপন্ন হয়, কিন্তু জেনে বুঝে নিজে করলে নিজের কাজে নিজে উপকার পাওয়া আরো বেশি বেশি উপকার পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাই আপনাদের সামনে যতটুকু চেষ্টা যে এইরকম কিতাবে আছে সেরকম বলবো। ঠিক আছে, এরকমই করবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। ঠিক আছে, সম্পূর্ণ একটু যেটা আপনার সামনে বলবো, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো অবশ্যই স্ক্রিনে একটা নকশা দেখতে পারবেন, আমি স্ক্রিনে দিয়ে দেবো পরিষ্কারভাবে। ঠিক আছে, ওই নকশাতে শুধু যে পালিয়ে গেছে তার নাম লাগবে, সে যদি আপনার স্ত্রী হয় তাহলে তার নাম লাগবে, আর অথবা স্বামী হলে স্বামীর নাম লাগবে, তার মায়ের নাম লাগবে, অথবা বাবার নাম, যে কোনো একজনের নাম লাগবে, এইমাত্র নাম লাগবে, আর কিছু না। ঠিক আছে, আর সম্পূর্ণ সহজেই আপনারা করতে পারবেন, এটা অত্যন্ত পরীক্ষিত, অনেকের বেলা এটা দ্বারা কাজ হয়েছে। তো এটার দ্বারা আবার এটা মনে করিয়ে না যে ওইটা দ্বারা আপনি লোকেশন জেনে যাবেন কোথায় আছে, এরকম যদি থাকতো তাহলে প্রতি পুলিশ লাইনে একটা কবিরাজ রাখা হইতো, বা যে ওইরকম জানে তারে রাখা হইতো, এরকম কোনো কিছু দুনিয়াতে নাই। কারণ আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়া রহমানুর রহিম, অদৃশ্য সংবাদ আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক আছে, দুনিয়াতে কোনো মানুষ গুম হইতোই না, যে গুম করতো সে তো বুঝতো যে কবিরাজ দ্বারা তো বের করে ফেলবে, গুম করে কিলাম, বুঝছেন? তো ওইরকম কোনো কিছু না যে একটা মানুষ হারিয়ে গেছে, এখন কবিরাজ যদি আপনি জেনে যাবেন সে কোথায় আছে, ওইরকম কোনো দুনিয়াতে এমন সিস্টেম চালু হয় নাই এখন। একমাত্র ওইটা মনে করেন আইনের আওতায় গেলে তারা ওইটা টেকনোলজির সাহায্যে তারা দেখতে পারে। ঠিক আছে, তো এখন জেনে নেই কি করতে হবে। অবশ্যই যেটা আপনার স্ক্রিনে দেখবেন ওইটা অবশ্যই আপনি বইতে পন্থার করতে হবে। এখন মনে করেন আপনার ঘরে একটা কাজের মেয়ে অথবা কাজের ছেলে, তাকে আপনি নির্যাতন করতে করতে একদম অবস্থা সিরিয়াস। ঠিক আছে, সে সুযোগ পাচ্ছেন আপনার বাসা থেকে পালিয়ে যাওয়ার জন্য আপনার নির্যাতনের কারণে, এখন সে চলে গেছে কোনো সুযোগে, এখন আপনি চাইতেছেন আবার তাকে এনে নির্যাতন শুরু করবেন, না ওইরকম হবে না। ঠিক আছে, ওইরকম কোনো কিছু হবে না, অবশ্যই বৈধ কাজ করতে হবে, বৈধ কাজের জন্য হতে হবে, তাহলে হবে। তো প্রথমে যে শব্দ কেটে দেবো এখানে ওই ব্যক্তির নাম দিবেন, তারপরে যে শব্দ কেটে দেবো এখানে ওই ব্যক্তির মায়ের নাম অথবা বাবার নাম, যে কোনো একজনের নাম দিবেন, আর যদি নাম না পান তাহলে যেরকম আছে সেরকমই থাকবে, ফুলানি থাকবে। ঠিক আছে, ওইটা আপনারা নকশা যদি নিজে লিখতে পারেন তাহলে লিখলেন, নিজে লিখতে না পারলে ওইটা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে আনবেন। ওইটাতে চার চারপাশেই লেখা আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক আছে, এটা কোরআন শরীফের আয়াত, তাই এটা শিরিক টিরিক ওইরকম কোনো চিন্তা ভাবনা করিয়েন না। সরাসরি কাগজে আপনারা এরকম ধরতে পারবেন না, অজু ছাড়া, ওইটা মাদুলি অথবা কষ্টিপ বা কোনো কিছুর প্যাকেটিং করার পর আপনি এটা অজু ছাড়া ধরতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এটা কি করবেন, ওইটা আপনি গাছের মধ্যে ঝুলিয়ে রাখবেন, যে কোনো একটা গাছের মধ্যে রাখলেই হবে, এতে গাছ উঁচু হোক নিচা হোক একটা গাছের মধ্যে আপনি রেখে দিবেন, যাতে করে মানুষ আবার ছিঁড়ে নিয়ে না যায়। ঠিক আছে, তো এখন কোন গাছে রাখবেন, যে বাড়ি থেকে যে স্থান থেকে সে হারাইছে ওই বাড়িতে ওই সীমার ভিতরে গাছে, মানে করে আপনার বাড়ি থেকে সে হারাইছে আপনার বাড়িতে কোনো একটা গাছের মধ্যে রাখবেন। গাছ যদি না থাকে, আপনার যদি বাসা থাকে, তাহলে কি করবেন, এমন স্থানে ওইটা আপনি ঝুলাই রাখবেন যেখানে বাতাস আবহাওয়া চালু থাকে, মনে করেন বাতাস দিচ্ছে ওই বাতাসটা যেন লাগে, এমন স্থানে আপনি এটা রাখবেন। ঘরের মধ্যে রাখলে আপনি বুঝেন ঘরের মধ্যে তো বাতাস আসার কোনো সিস্টেমই নেই, ফ্যানের বাতাসে কিন্তু হবে না। অনেকে আবার বলবেন তাইলে ঘরে দিয়ে ফ্যান চালু করবো, ফ্যানের বাতাস দিয়ে এটা হবে না, প্রাকৃতিক যে বাতাস আছে ওই বাতাস লাগবে। এখন বাতাস দেওয়া শর্ত নয় যে বাতাস দিতে হবে আর বাতাস লাগতে হবে, এরকম না। ঠিক আছে, আপনি এমন স্থানে রাখবেন যেখানে মনে করেন যদি বাতাস দেয় ওইখানে বাতাস লাগবে, এরকম স্থানে রাখলেই হবে। ঠিক আছে, ওইরকম স্থানে ওইটা আপনি রেখে দিয়েন। তো এটা আপনি প্রিন্ট করে আনলে তো প্রিন্ট করে আনলেন, আর যদি নিজে লেখেন তাহলে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে তারপরে এটা আদবের সহিত লিখবেন, তাহলে ইনশাল্লাহ অত্যন্ত ভালো উপকার পাবেন। ইনশাল্লাহ সে 21 দিনের ভিতর চলে আসবে, 21 দিন পর্যন্ত আপনি যে স্থানে তাবিজটি দিবেন ওইখানেই যেন এটা থাকে। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।